যতই দিন যাচ্ছে গাজায় হামলার জোর বাড়াচ্ছে ইসরায়েল। এক রাতেই 200-র বেশি জায়গা টার্গেট করে বিমান হামলা হয়েছে। এক জায়গা থেকে পালিয়ে অন্য কোথাও আশ্রয় নেবেন সেই পথ খোলা নেই ফিলিস্তিনিদের। হামলা হচ্ছে স্কুল ও বিভিন্ন আশ্রয় শিবিরেও, ফলে হতাশা ও আর্তনাদ ছাড়া কিছুই করার নেই যেন নিপীড়িত এই জনগোষ্ঠীর। শত শত আহতের চিকিৎসাই নেই কোনো ব্যবস্থা। হাসপাতালগুলো লক্ষ্য করেও চলছে ক্রমাগত হামলা। প্রাণহানি এত বেশি যে গাজার মর্গে ওঠাই হচ্ছে না। এর মধ্যে সর্বাত্মক অবরোধ ঘোষণার পর গাজায় বন্ধ খাবার, পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। গাজায় ইসরায়েলি অবরোধের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব, সেই সাথে রক্তপাত ও মেরুকরণের অবসানের আহ্বান তার। ইসরায়েলের অবরোধের কারণে গাজার মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। সেখানে বিদ্যুৎ, খাদ্য ও জ্বালানি কোনো কিছুই প্রবেশ করতে না পারলে বিষয়টা ভয়ঙ্কর হবে। গাজা সীমান্তের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি ইসরায়েলের সেনাবাহিনীর। ইসরায়েল ও গাজার সীমান্ত থেকে 1,500 হামাস সদস্যের মরদেহ উদ্ধারের দাবি তাদের। গাজায় প্রতিবার হামলার জবাবে একজন ইসরায়েলি বন্দীকে হত্যার হুঁশিয়ারি হামাসের। ইসরায়েলে গেল 4 দিন ধরে হামাসের হামলায় 48 বিদেশি নাগরিকদের মৃত্যু হয়েছে। হামাসের হাতে জিম্মিও রয়েছেন অনেকে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়নে পশ্চিমা বিশ্বে উঠেছে প্রতিবাদের ঝড়। সরকারি বাধা উপেক্ষা করে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের বেশ কিছু জায়গায় হয়েছে বিক্ষোভ। তবে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেনা না পাঠালেও যুদ্ধাস্ত্র ও ফাইটার জেট ও রণতরী সরবরাহ করবে দেশটি। চলমান সংকটে ফিলিস্তিনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে ফোনালাপে এ কথা জানান তিনি। রাখি জেসমিন, চ্যানেল 24।